নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমাদের সাথে আমি আছি ভাস্কর তোমাদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম ডাব্লিউ বিসিএস পরীক্ষার যে সিলেবাসে পরিবর্তন তো সেই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটিকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা কি চাও যে সিলেবাস পরিবর্তন হোক বা না হোক সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা কিছুদিন আগেই একটি অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিলো ডাব্লিউ সিলেবাস পরিবর্তন করা হবে এবং সেখানে সিলেবাসও কিন্তু লেখা ছিল তো আজকের বর্তমান পত্রিকায় এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেটি আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ তোমরা অনেকেই এই ব্যাপারে আমাকে কমেন্ট করতে যে কবে থেকে এটি হবে বা হবে কিনা তো সেটার জন্য আজকে বর্তমান ব্যাপারে একটি আর্টিকেল উঠে এসেছে সেটা নিয়ে আলোচনা করবো ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো ডাব্লিউ বিসিএস পরীক্ষায় তিনশো নম্বরের বাংলা পেপার আবশ্যিক এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ বিসিএস পরীক্ষায় তিনশো নম্বরের বাংলা পেপার আবশ্যিক যেখানে বলা হচ্ছে দীর্ঘদিনের দাবি মেনে এবার ডাব্লিউ বিসিএস পরীক্ষায় বাধ্যতামূলক তিনশো নম্বরের বাংলা পেপার রাখা হচ্ছে রাজ্য সরকার এই মর্মে গ্যাজেট বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে পেপার এতে তিনশো নম্বর রয়েছে তার উত্তর দিতে হবে বাংলা অথবা নেপালিতে প্রার্থীরা সেই পেপারে বাংলা অথবা নেপালিতে চিঠি বা সংবাদ প্রতিবেদন লিখবেন এছাড়াও থাকবে সারসংক্ষেপ অনুধাবনমূলক পাঠ্যাংশ অর্থাৎ কম্প্রিহেনশন ইংরেজি থেকে বাংলা অর্থাৎ ট্রান্সলেশন নেপালিতে বাংলা বা নেপালিতে অনুবাদ এবং ছোট প্রবন্ধ পেপার বিতে থাকবে ইংরেজি অর্থাৎ পেপার ওয়ানে থাকবে অর্থাৎ পেপার এতে থাকবে তোমাদের বাংলা অথবা নেপালি এবং পেপার বিতে থাকবে ইংরেজি বাংলা এবং ইংরেজি দুটোই আবশ্যিক পত্র অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটি আবশ্যিক পত্র এতে যারা তিরিশ শতাংশ বা তার বেশি পাবেন তাদেরই পরবর্তী নম পরবর্তী পেপারের নম্বর গ্রাহ্য হবে তো এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা এবং ইংরেজি এই দুটি কম্পালসারি যে পেপারগুলো রয়েছে এগুলোতে তোমাদের থার্টি পারসেন্ট নম্বর পেতেই হবে অর্থাৎ থার্টি পারসেন্ট বা তার বেশি নম্বর পেতে হবে এতে যারা থার্টি পারসেন্ট বা তার বেশি পাবেন তাদেরই পরবর্তী পেপারের নম্বর গ্রাহ্য হবে পেপার এ এবং পেপার বিতে পাশ করা আবশ্যিক হলেও তা মেধা তালিকায় প্রভাব ফেলবে না তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাংলা এবং ইংরেজি নম্বর কিন্তু মেধা তালিকায় প্রভাব ফেলবে না এটাই কিন্তু এখানে বলা রয়েছে পেপার এ এবং পেপার বিতে পাশ করা আবশ্যিক হলেও তা মেধা তালিকায় প্রভাব ফেলবে না এই দুটি ভাষার প্রশ্ন হবে মাধ্যমিক বা সমতল পর্যায়ের বাংলাপক্ষ সংগঠনটি এই দাবিতে দীর্ঘদিনের আন্দোলন করে চলেছে অবশেষে রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি প্রকাশের পরে শুক্রবার তারা পিএসসি ভবনের সামনে মিষ্টি বিলি করে আনন্দ উৎসবে মেতে ওঠে সংগঠনের বক্তব্য বাংলা আবশ্যিক হওয়ায় ফিন রাজ্যের কেউ এই পরীক্ষায় বসতে পারবেন না আর বসতে হলেও তাকে বাংলা শিখতেই হবে এটা একটা প্রাপ্তি এবং এর ফলে ভূমিপুত্রদের অধিকার সংরক্ষিত হবে তো বন্ধুরা এই হলো আপডেট যেখানে বলা হয়েছে যে ডাব্লিউ পরীক্ষার তিনশো নম্বরে বাংলা পেপার আবশ্যিক এবং এগুলোতে কিন্তু তোমাদের থার্টি পার্সেন্ট বা তার বেশি নম্বর পেতে হবে নাহলে কিন্তু পরবর্তী পেপার এর নম্বর গ্রাহ্য হবে না তো এটাই কিন্তু লেখা রয়েছে এবং এটা কবে থেকে কার্যকরী হবে দেখো এই নিয়ে কোনো অফিসিয়াল আপডেট আপাতত নেই যে কবে থেকে কার্যকরী হবে পুরোপুরি গভর্নমেন্ট এবং পিএসসির ওপর নির্ভর করছে তবে দু থেকে তো এটা হবে না দু হাজার যেটা ফর্ম ফিল হয়ে গেছে সেখান থেকে এটা হবে না দু হাজার থেকে হলেও হতে পারে পরবর্তী আপডেট পেলে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য